আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে রেসিপিটা দেখছেন, এটা বানানো এতটাই সহজ আর খেতে দারুণ মজা। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আজকে একটা চিকেন রেসিপি তৈরি করব। আজকের চিকেনটা আমি ধাবা স্টাইলে করে দেখাবো। আমার আজকের রেসিপি কড়াই চিকেন, আশা করি রেসিপিটি ভালো লাগবে। তার জন্য আমাদের লাগবে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এখানে একটা ক্যাপসিকাম এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি চারটা টমেটো, আর টমেটোগুলো আমি দুই ফালি করে রেখেছি। সাথে নিয়েছি দুইটা বড় পেঁয়াজ, আর পেঁয়াজগুলো কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে পরিমাণ মতো কাঁচামরিচ। আজকে রান্নাটা করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলো একটু বড় করেই কেটে নিয়েছি। এবার এই রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা, নিয়ে নিচ্ছি 1 চা চামচ মৌরি, নিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ, 4-5টার মতো লবঙ্গ, 1 চা চামচ কালো গোলমরিচ, 5-6টা শুকনো মরিচ। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে হালকা করে একটু তেলে ব্লেন্ড করে নেব। মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে মশলাগুলো কিন্তু একদম মিহি করব না, একটু দানাদার থাকবে। এবার আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। আমি এখানে 1/2 কাপের মতো তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এবার এখানে আমরা চিকেনটা দিয়ে দিব। চিকেনের পিসগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে 8 থেকে 10 মিনিটের মতো একটু ভেজে নেব। আর এই সময় চুলার আঁচ কিন্তু বাড়ানো থাকবে। চিকেনটা আমি প্রায় এখানে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিতে হবে কিছুটা কাঁচামরিচ। আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ এরকম ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর দিয়ে দিতে হবে আগে থেকে টুকরো করে নেওয়া টমেটোগুলো। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। এতে করে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢেকে দেওয়ার ফলে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার একটা টং বা চিমটার সাহায্যে খোসাগুলো সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধাই হবে না। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার ফলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে টমেটো আর চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর চিকেনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আচ্ছা, এই সিজনে টমেটোগুলো কিন্তু একটু শক্ত থাকে, শীতের সবজির মতো একদম গলে যায় না। এভাবে একটু হাতেটা দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এবার চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই চিকেন থেকে যে পরিমাণ পানি উঠে এসেছে, এই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। আর যদি মনে হয় চিকেন থেকে পানি কম উঠেছে, সেই ক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করা যাবে। আমার এখানে চিকেনটা প্রায় হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এই সময় কাঁচামরিচটা কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি এখানে সবুজ ক্যাপসিকামটা দিয়েছি, আপনারা চাইলে লালটাও দিতে পারেন, আবার হলুদটাও দিতে পারেন। আচ্ছা, সবজিগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে ঝোলটা একটু কম মনে হচ্ছে। আমি এখানে যে সবজিগুলো দিয়েছি এটা থেকেও কিন্তু কিছুটা পানি উঠে আসবে। যদি ঝোলের পরিমাণটা কম মনে হয়, তাহলে এই পর্যায়ে একটু গরম পানি দেওয়া যাবে। নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। এখানে এই সবজিগুলো কিন্তু আমরা একদম সেদ্ধ করে ফেলবো না, সবজিগুলো একটু কাঞ্চি রাখবো।
10 মিনিট রান্না করে নেয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। চিকেন রান্নাটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে যে ভেজা রাখা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটুকু। এই ভাজা মশলাটা দেওয়ার পর কালার এবং টেস্ট দুটোই চেঞ্জ হয়ে যাবে। এইভাবে চিকেনটা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এটা রুটি, পরোটা, নান, ভাত অথবা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আজকের এই চিকেন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমার রেসিপিসগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।